বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে দুরাবস্থা উল্লেখ করে উচ্চ আদালতে শিক্ষার্থীদের পাশাপাশি সবার জীবনের নিরাপত্তার জন্য রিট করা হয়েছে বলে জানিয়েছেন সিনিয়র আইনজীবী ও মানবাধিকার কর্মী জেড আই খান পান্না আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশের সরাসরি গুলি বন্ধে করা রিট আবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন সাংবাদিকদের উদ্দেশ্যে সিনিয়র এ আইনজীবী বলেন আপনার জানেন পাকিস্তান আমলে সাতচল্লিশ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত সাল ছাড়া এত বেশি মৃত্যুর ঘটনা ঘটেনি সময়ে এত ঘটনা নেই আমিও ছাত্রলীগ করতাম যুদ্ধের সময় আমার হাঁটুতে গুলি লেগেছে কিন্তু বর্তমানে এ অদুরবস্থা কিন্তু কাম্য নাই কারোরই কাম্য নাই রিটে জনগণের নিরাপত্তা নিশ্চিতের কথা বলা হয়েছে জানিয়ে জেড আই খান পান্না আরও বলেন কাল আমাকে না করে যা আপনাকে করবে না তার তো কোনো নিরাপত্তা নেই আমরা জনগণের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত চাই বাহাত্তরের সংবিধানের আলোকে এক্ষেত্রে অ্যাপেক্স কোর্টের নির্দেশনা মানতে তারা বাধ্য বলেও মন্তব্য করেন তিনি এদিন শুনানিতে রিটকারে আইনজীবীরা বলেন আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশের সরাসরি গুলি করা এখনও বন্ধ করতে হবে বন্ধ করতে হবে ব্লক রেডের নামে গণগ্রেফতার এদিকে ডিড আবেদনের শুনানির সময় বিচারপতি মোস্তাফা জাম্মান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দেলোয়ারের হাইকোর্ট বেঞ্চ বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডিভি অফিসে খাইয়ে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের বিষয়ে সমালোচনা করেন কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে খাইয়ে সে ছবি প্রকাশ করাকে জাতির সঙ্গে মস বলে মন্তব্য করেছেন হাইকোর্ট মঙ্গলবার বিষয়টি নিয়ে ফের শুনানি হবে উচ্চ আদালতে এরপর সিদ্ধান্ত জানাবেন আদালত